हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो आमी सेजे गुजे लाल पड़ी हुए रेडी हुए गेछि प्रीतम आर जेफरेर बियेते जाबो बोले, ताओ एकदम बिना निमंत्रणे। वरना तेरे को डर नहीं लगता? प्रीतम और जेफर হয়তো বা ভুল করতে পারে আমাকে নিমন্ত্রণ করতে, কিন্তু আমি যেহেতু ওদের খুব বড় ফ্যান, তো আমার তো একটা দায়িত্ব থাকে ওদের বিয়েতে অ্যাটেন্ড করা। তো বাড়ি থেকে বের হয়ে একটা দোকানের সামনে আমি আর আমার কয়টা ফ্রেন্ড দাঁড়িয়েছিলাম বাকি সব ফ্রেন্ডদের জন্য। কিছুক্ষণ ওয়েট করার পরে আমার সব বিউটি কুইন ফ্রেন্ডরা চলে আসে। তো সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সো সব ফ্রেন্ডরা চলে এসেছে, টোটাল 12টা ফ্রেন্ড ছিল। এখন সবাই গুটি গুটি পায়ে বিয়ে বাড়িতে প্রবেশ করছে। রাস্তা থেকে বিয়ে বাড়িটা অনেকটা দূর ছিল, তার জন্য রাস্তা থেকেই লাইটিং শুরু হয়েছে। লাইটিং দেখে আমার পূজোর লাইটিংয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। আচ্ছা, থেকে বের হওয়ার পর বান্ধবীরা অনেক করে বোঝালো যে বিনা নিমন্ত্রণে তো কুত্তাও কারো বাড়ি খেতে যায় না, তবে আমি কেন বিয়ে বাড়িতে যাব, সে যত বড়ই ফ্যান হই না কেন আমি তার। তাই আমি ডিসিশন চেঞ্জ করলাম আর একই দিনে আমার অন্য একটা ফ্রেন্ডের বিয়ে ছিল, তার বিয়েতে চলে গেলাম। বিয়ে বাড়ির ভেতরটা কিন্তু ডেকোরেশনটা অনেকটা সুন্দর ছিল, পুরো বাড়িটা মিলেই প্যান্ডেল করা হয়েছে, বিশেষ করে এই সাজনাতলা। তো সাজনাতলার ডেকোরেশনটা সব থেকে বেশি সুন্দর ছিল, সবাই ওখানে দাঁড়িয়ে ছবি তোলা শুরু করছিল। প্রায় এক বছর পর সব ফ্রেন্ডের সাথে দেখা হলো, তো অনেক ভালো লাগছিল। বিয়ে বাড়িতে নিজেকে অনেকটা সেলিব্রিটি মনে হচ্ছিল, কারণ কি অনেকেই আমাকে চেনে আর দেখলে বলছিল যে মেয়েটাকে কোথায় যেন দেখেছি, চেনা চেনা লাগছে। এর আগের বার আমি যে বিয়ে বাড়িতে গেছিলাম সেই বিয়ে বাড়িতে যদিও আমাকে কেউ চিনেছিল না। এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড বনা। আমি যখন ইন্ডিয়ায় ফার্স্ট আসি তখন থেকে আমাদের ফ্রেন্ডশিপ হয়, যদিও সে আমাকে বেস্ট ফ্রেন্ড বলে মনে করে না। যাই হোক, যে ফ্রেন্ডটার বিয়ে ছিল তার এখনও পর্যন্ত সাজা হয়নি, আর আমরা এইদিকে সবাই যে যার মতন ছবি তুলছি। বিয়ে বাড়িতে আসলে যার ফোনে ভালো ছবি হয় তার ফোনেই কিন্তু সবাই ছবি তোলে, আর এই ফার্স্ট টাইম সবাই আমার ফোন দিয়েই ছবি তুলতে ব্যস্ত ছিল। আর যেহেতু আমি ভালো ছবি তুলতে পারি সবাই আমাকেই বলছিল, অন্যদিকে ক্যামেরাম্যানগুলো বসে বসে ভাবছে যে তাহলে আমাদের ডাকার কী দরকার ছিল। ক্যামেরাম্যান যাতে মন খারাপ না করে তার জন্য DSLR দিয়ে কিছু ছবি তুলে দিতে বললাম, যদিও DSLR ছবি আমার একদমই পছন্দ না, কারণ কি আমার চেহারা এতটাও ভালো না যে DSLR ছবি ভালো আসবে। প্রায় 50টার মতন ছবি তোলার পরেও আমার একটা ছবিও ভালো লাগেনি, ভাবলাম কি এর থেকে আমার ফোনেই হয়তো বা ভালো ছবি হতো। এই জন্য আমার DSLR ক্যামেরা একদম পছন্দ হয় না। এবার আমি চলে এসেছি কফি খেতে, কফি খাচ্ছি আর আড্ডা দিচ্ছিলাম। আর এইদিকে আমাদের যে বিয়ের কোণে তার এখনও পর্যন্ত সাজা হয়নি, আই থিঙ্ক তার আজকে আর সাজা হবে না, আমাদের খেয়ে দিয়ে বাড়ি চলে যেতে হবে। অ্যাট লাস্ট ইতির মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম যে ওকে দেখতেই পাবো না, খেয়ে দিয়ে বাড়ি চলে যেতে হবে। ওকে অনেকটা লক্ষ্মী ঠাকুরের মতন লাগছিলো, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ও বুঝতে পারছিল না কীভাবে ছবি তুলবে, ও খুব নার্ভাস হয়ে পড়েছিল। ক্যামেরাম্যানগুলো অনেক টাইম পর একটু ছবি তোলার সুযোগ পেলো, তো আমরা এখন সবাই ওকে টানা হাঁচড়া করছি সেলফি নেওয়ার জন্য। এ বলছে আমার ফোনের দিকে তাকা, ও বলছে আমার ফোনের দিকে তাকা। সেলফি তুলতে তুলতে এই পদযাত্রী চলে এসেছে, তো আমরা এদিকে রেখে এখন গেটে চলে এসেছি বরকে দেখতে। তো আমাদের হ্যান্ডসাম জিজু চলে এসেছে, কেমন লাগছে জিজুকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর জিজু অনেক লজ্জা পাচ্ছিলো, নিচের দিকে তাকিয়েছিল, অনেকবার রিকোয়েস্ট করেছিলাম ফোনের দিকে তাকাতে, তো অল্প একটু তাকিয়ে আবার নিচে তাকিয়ে ফেললো লজ্জায়। জিজুর পিছনে জিজুর একটা সুন্দর ফ্রেন্ড দাঁড়িয়েছিল, যাকে দেখে আমার সব ফ্রেন্ডরাই ক্রাশ খেয়ে যায়, কিন্তু আমি ক্রাশ খাইনি, কারণ আমি কেন অন্য ছেলের দিকে তাকাবো, কারণ আমার নিজের শেহজাদা মাশাআল্লাহ অনেক সুন্দর। বর চলে এসেছে ভেতরে, এখন বিয়ে শুরুর পালা। তো বিয়ে হওয়ার আগে শুভ দৃষ্টির সময় আমরা ছিলাম না, এসেই দেখি যে ফটোশ্যুট শুরু হয়ে গেছে। ফটোশ্যুটের জায়গায় দেখি প্রত্যেকটা মানে ক্যামেরাম্যানের অভাবই নেই, সবার হাতে হাতে এক একটা করে ফোন কিংবা ক্যামেরা, যে যার মতন ছবি তুলছে। আমিও একটু করে ভিডিও করে নিলাম, কারণ কি আমি তো মেন ব্লগ ভিডিওই করতে এসেছি, ওটাই আমার কাজ। যে কটা ভিডিও ক্লিক করা সেগুলো আমি ক্লিক করে নিয়েছি, এখন আমি চলে যাচ্ছি খাওয়ার প্যান্ডেলে।
তারপর ভিডিও শুট করতে একটু লেট হয়ে গেছিল, সবাই বসে পড়েছে। আমি ভেবেছিলাম বনার সামনে বসব, কারণ কি যাতে বনা আমাকে ভিডিওগুলো শুট করে দিতে পারে, কিন্তু দুঃখের বিষয় আমি আর বসতে পারলাম না, বনা আগে থেকেই বসে পড়েছে। তো আমার সামনে বসেছিল নন্দী, ওই আমার ভিডিওগুলো শুট করে দিচ্ছিল। ও ভাবলো যে হাইরে কার সামনে বসলাম, এখন না খেয়ে ভিডিওগুলো শুট করা লাগবে। ফার্স্টে লেবু রুমালি রুটি আর চিলি চিকেন দিয়েছিল, আমি খাচ্ছিলাম, নন্দী খাওয়া বাদ দিয়ে আমার ভিডিওটা করছিল। বাট বাড়ি এসে যখন ভিডিওটা আমি দেখি, আমার ভিডিও করছে নাকি গোলাপ ফুলের ভিডিও করছে আমি সেটা বুঝতে পারছিলাম না। রুমালি রুটির পর ভাত ডাল মাছের ঝোল আর আমার ফেভারিট চিংড়ি মাছের মালাইকারিটা দিল। চিংড়ি মাছ আমার খুবই ফেভারিট, তাই বিয়ে বাড়িতে চিংড়ি মাছের মালাইকারিটা দেখে আমার খুবই ভালো লাগলো। তাই আবার নন্দীকে রিকোয়েস্ট করলাম যে একটু ভিডিও করে দিতে, বেচারি আমার পাল্লায় পড়ে একটু ঠিক করে খেতেও পাচ্ছে না। সো গাইস, প্রীতমের সেকেন্ড বিয়েতে তো আমি ইনভাইট পেলাম না, কারণ কি আমি এখনও অত বড় ইউটিউবার হয়ে পারিনি। তবে আশা করি ফোর্থ কিংবা ফিফথ বিয়েতে ইনভাইটেশন পেতে পারি, তাও শুধুমাত্র তোমাদের সাপোর্টের উপর নির্ভর করে। সো গাইস, তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, যাতে আমি এরকম বড় বড় ইউটিউবারের বিভিন্ন ইনভাইটেশনে যেতে পারি আর তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারি। ও মাই গড, ওয়াও! বাদ দিল ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা, যেটা আমার খুবই ফেভারিট। মটন আমার যদিও অতটা ভালো লাগে না, চিকেনটাই বেশি ভালো লাগে। আর সবশেষে রয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম। তো আমার খাওয়া প্রায় শেষ, এখন আমি আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাব। তো খাওয়ার আগে ভাবলাম একটু ফ্রেন্ডের সাথে দেখা করে যাই, তাই আবার বিয়ের মণ্ডপে গেলাম, ওর সাথে একটু দেখা করলাম, তারপরে আমরা আবার সবাই গুটি গুটি পায়ে বাড়ি চলে আসলাম। সো গাইস, এই ছিল আজকের ব্লগ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে, আর अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।